ইসমত জেরিন পেশায় ডাক্তার এই বেসরকারি চিকিৎসক টিকার জন্য নিবন্ধন করেছেন জুলাইয়ের 15 তারিখে গত 2 মাস তিনি অপেক্ষায় আছেন কবে আসবে মেসেজ একইভাবে অপেক্ষায় তার পরিবারের 5 সদস্য তাড়াতাড়ি আসলে ভালো হয় আসলে কারণ এটা একটা আনসার্টেন কন্ডিশন মানে এত আনসার্টেনিটি কারণ আমাদের তো বাইরে যেতেই হচ্ছে অ্যাট লিস্ট একটা ভ্যাকসিন নেওয়া থাকলে আমরা সেফ ফিল করব ফিজিক্যাল ক্লাসেস যে শুরু হবে এনএসইউতে ওটার জন্য আমাদের ভ্যাকসিনেটেড হইতে হবে আর যদি ভ্যাকসিনেটেড না হই তাহলে ফিজিক্যাল ক্লাস অ্যাটেন্ড করতে দিবে না এমনভাবে মাসের পর মাস অপেক্ষা করছেন প্রবাসীরাও আমি এখনো ভ্যাকসিন নিতে পারিনি আমি সৌদি আরবে যাব আমার সৌদি আরবের জন্য যে কয়টা ভ্যাকসিনের অ্যাপ্রুভাল আছে তার একটা ভ্যাকসিনও দেওয়া হচ্ছে না আমার কাগজটা এসে স্ক্যান করলো কয় না এখন আপনার মেসেজ আসে নাই আপনি এক মাস পরে আসেন পরে আজকে এক মাস পরে আসছি আজকেও সে মেসেজ আসে নাই আমি 4 লক্ষ টাকা অলরেডি দালালে দিয়ে দিয়েছি শুধু টিকার জন্য আমি যাইতে পারতেছি না একটি হাসপাতালের চিত্র দেখানো যাক রাজধানী ঢাকার মুগ্ধা হাসপাতালে টিকার জন্য নিবন্ধন আছে 80,000-এর বেশি এবং প্রতিদিনই তা বাড়ছে তবে দেয়া হচ্ছে গড়ে 2,500 জনকে টিকা জানান হাসপাতালের পরিচালক আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের হাতে টিকা না পাবো ওদেরকে এসএমএস দিয়ে লাভ নাই তো কারণ হচ্ছে তারা অনেক দূর দূরান্ত থেকে আসবে এসে দেখলো যে কি আমাদের টিকা নাই তাহলে জিনিসটা আরও খারাপ হবে সেজন্য আমরা তাদেরকে এখন এসএমএস দিচ্ছি না এই জন্য তারা এসএমএসও পাচ্ছে না টিকাও পাচ্ছে না টিকার জন্য এই দীর্ঘ অপেক্ষা কবে কাটবে টিকা প্রাপ্তির উপরই নির্ভর করছে পুরোটাই উত্তর দেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র তো আমাদের আসলে বর্তমান যে সংখ্যাটা আছে এবং রেজিস্ট্রেশন সংখ্যা আছে তার মধ্যে একটা গ্যাপ আছে এই জন্যই হয়তো আমাদের কিছুটা এসএমএস দিতে দেরি হচ্ছে আমরা যখন অ্যাভেলেবল করতে পারবো দ্বিতীয় ডোজ সহ টিকা তখন দেখবেন হয়তো অনেকগুলো কেন্দ্র বেড়ে যাবে এমনও হতে পারে যে বর্তমান সময়ে যে হাসপাতালগুলোতে হচ্ছে যেখানে অনেক ভিড়ভাট্টা হচ্ছে এটা না করে বড় কোনো স্থানগুলোতে যেমন ধরেন কনফারেন্স হল আছে আদার্সিং এইসব জায়গাতে অসংখ্য কেন্দ্র করে গিয়ে আমরা উপজেলায় হয়তো টিকা দিয়ে দিতে পারবো সে প্ল্যান আমাদের আছে কিন্তু সবার আগে প্রয়োজন হচ্ছে প্রচুর সংখ্যক টিকা হাতে রাখা এখন পর্যন্ত প্রায় 4,25,00,000 মানুষ নিবন্ধন করেছেন টিকার জন্য যার মধ্যে প্রথম ডোজ পেয়েছেন 2,18,00,000-এর বেশি মানুষ এখনও নিবন্ধন করা 2 কোটির বেশি মানুষ টিকার অপেক্ষায় আছেন আর দেশে এখন টিকার মজুদ আছে 1,28,00,000-এর মতো নুরুন্নাহার উইলি মাতৃভাষা সংবাদ ঢাকা